গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ সানডে, এখন বাজে 2:20। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম। এই আমি এখন রেডি হয়ে গেছি আর একটু বেরোচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের আজকেও ওখানে গিয়ে দেখাবো। চলো এখন যাওয়া যাক। এই আমরা এসে গেছি ভিক্টোরিয়াতে। বলেছিলাম যে একটা জায়গা যাচ্ছি, এই যে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার কিছু যে এন্ট্রেন্স, আমরা এখন এখান দিয়ে হাঁটছি। এই যে আমরা এখান দিয়ে হাঁটছি, এখন ওইখান দিয়ে ঘুরে আমরা ওই দিকটা যাব। এখানেও ভালো মতন ভিড় আছে সানডে, এই জন্য ওই দিক দিয়ে ঘুরে আমরা ওখানে যাই। তখন গাছের তলা, এই গাছের এখানে দাঁড়াই আমি আর এখন বাজে 4টে। এসো না, সবাই চলে এসো, দাঁড়া দাঁড় করিয়ে তুলে, তোদের তুলে দিই একটু, তোরা এসছিস আমার সাথে দেখাবো না, সেটা তো আরো ইয়েতে আসবে রিমোট আছে। হ্যাঁ, এখান থেকে মানে দেখাই ভিক্টোরিয়া, এ দেখো এখান থেকে ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে, পুরোটা কভার করা যাচ্ছে। অপূর্ব লাগছে। হ্যাঁ, এই এরা সব গাছে ওটা ট্রাই করছে। আমি আমার পিছনে ভিক্টোরিয়া আসছে তো। হ্যাঁ, তোর ভিক্টোরিয়া আছে, তুমি যদি হাতটা এরকম করো, সেই যে মাথায় উপর রাখা, আর না আর এগোতে হবে, হ্যাঁ আর একটু কাছে যেতে হবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে গাছটা, সব ছবি তুলতে ব্যস্ত। এদিকটা থেকে অন্ধকার আসছে, আমি করছি তাই আবার ভিডিও করে কি করছি, খুব সুন্দর সব দিক দিয়ে। আমরা এগোচ্ছি দেখে ভেতরে ঢুকবো, দেখি ভেতরে ঢুকটা খুব সুন্দর সিঙ্গেল দিয়েছে, আর এই গাছটা ফুলগুলো খুব সুন্দর। তোমার বোধ হয় ডিপিতে আছে, মেকনো দিয়েছে সেটা দেখো। হাই হ্যালো করে দাও, হ্যালো। আমার সবার মাস্ক ছাড়া আমি মাস্ক পরে আছি, কোভিড আমাকেই ধরবে সেই জন্য আমি মাস্ক পরে আছি। দেখো এখান থেকে ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে, পুরোটা কভার করা যাচ্ছে। অপূর্ব লাগছে। হ্যাঁ, পুরোটাই দেখাই
রাখো ওই দিকে হ্যাঁ চল চল ঠিক আমি বানাই দিতে বলে চল আজ আমি বানাই এই আমরা তিনজন এখানে বসে গেছি ব্যাকগ্রাউন্ড দেখো ক্যামেরা ঠিক হচ্ছে না পুরোটা পেছন দিকটা দেখাচ্ছি এবার আমরা সামনের দিকটা যাচ্ছি সব বাড়িতে বেরোবার জন্য বলছে এবং বাজে পাঁচটা যাবো কোথা দিয়ে ও তো ঢুকতে দেবে না একদম সামনে দেখে এইটা ভালো আসবে কোথায় গেল ম্যাডাম এসো এসো এক সেকেন্ড তাড়াতাড়ি এসো এটা ধরো এই তাড়াতাড়ি এসো এই কি কিন্তু আর আমরা রাখতে পারবো লাইট জ্বলে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে দেখতে সন্ধে হয়ে আসছে বা লাইটগুলো জ্বলবে আরও দেখতে সুন্দর লাগবে আমরা এখন উল্টো দিকে সাইডটা যাচ্ছি এদিকটা হয়ে গেছে মোটামুটি এখানেও কোনো ফাংশান আছে ওনারা সব স্টেজ তৈরি করছে এবার দেখাই তোমাদের পেছন দিকটা চলো চলো লাইটগুলোর জন্য আরও সুন্দর লাগছে এখানে কিছু অনুষ্ঠান আছে মনে হয় সেজন্য স্টেজ তৈরি হচ্ছে একদম সামনে দাঁড়িয়ে আছে এবার বেরোবো হয়ে গেছে দেখা ভেতরে আর ঢুকলাম না এতটা ভিড় ছিল সেজন্য আর ইচ্ছে করলো না ভেতরে ঢুকতে পরে এসে আরেকদিন ভেতরে ঢুকবো যে বাইরেটা দেখে বেরিয়ে যাবো আমরা এসে গেছি একটা ক্যাফেতে এখানে কফি স্ন্যাক্স খেয়ে বাড়ি যাবো এই ক্যাফেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক এইখানে আগে কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এলাম তোমাদের দেখা এই ক্যাফের ব্যাকগ্রাউন্ডটা এখানে সব শাড়িগুলো শাড়ি আছে দার্জিলিং ট্রি দার্জিলিং এ চলে গেছি আমরা ঠিকঠাক ভালোই তাই না এই ঘুরে চলে এসেছি এবার বাড়ি ধুবো এসেও গেছি বাড়ির কাছাকাছি ভালোই কাটলো দিনটা থেকে আমাদের এবার বাড়ি ঢুকবো এই বাড়ি ঢুকে গেছি
এবার একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের কাছে। কিছু করছিস এত টিভি দেখছিলি? ঠিক আছে আমি ড্রেস চেঞ্জ করি, তারপর এই চলে এলাম ব্লগটা এন্ড করতে। ফ্রেশ হয়ে গেছি, চা খেলাম, এসে আবার মাথাটা এতটাই ধরেছিল। এ সপ্তাহে স্যাটারডে সানডে ভালোই কাটলো, ভালোই ঘুরলাম, তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আশা করি ব্লগের কিছু অংশ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর রাত্রিবেলা চলে এসে এই যে সব বদমাইশি করতে আর তোমাদের গুড নাইট বলতে। গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা টাটা।